সেটা হচ্ছে যে এই যে এখানে যে আমি একটা সিট দিছি তোমাদের দেখো সিসি ফোর টু এর এখানে তোমাদের যার যার সেমিনার টাইটেল বেজড অন যদি তুমি থিসিস করো তাহলে তোমার থিসিসের টপিক্সের পাঁচটা টু থাউজেন্ড টোয়েন্টি পাঁচটা ভালো জার্নালের পাঁচটা বা পাঁচ থেকে দশটা জার্নালের উপরে তোমাকে অ্যানালাইসিস করে সেটার উপরে সেমিনার প্রেজেন্ট করতে হবে মানে সেমিনার রেজি রেডি করতে হবে মানে একটা পেপার রেডি করতে হবে প্রথমত একটা পেপার রেডি করতে হবে তোমাকে ওই পেপারে সামারি করে সেটাকে প্রেজেন্ট ঠিক আছে আর তোমার যে প্রজেক্ট আছে প্রজেক্ট হচ্ছে তোমার টপিক যেটা বললাম তুমি যে রিলেটেড প্রোগ্রামিং করতেছো বা যে রিলেটেড প্রজেক্টের কাজ করতেছো ওই প্রজেক্টের হচ্ছে তোমার ওই যেটা বললাম যে তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করো তাহলে ওয়েব ডেভেলপমেন্টে জব এর রিকোয়ারমেন্ট কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি ধরনের জব আছে ওয়ার্ল্ডে কি কি ধরনের জব আছে বাংলাদেশে কেমন স্যালারি ওয়ার্ল্ডে কেমন স্যালারি এই জব পাইতে হলে তোমাকে কি কি মানে কোয়ালিফিকেশন লা থাকতে হবে কি কি স্কিল থাকতে হবে আবার এই জবের ক্ষেত্রে কি কি ধরনের সার্টিফিকেট আছে তুমি যদি নেটওয়ার্কিং করো তাহলে ওই টাইপের তুমি যদি জাভাতে ক্যারিয়ার নিতে চাও তাহলে ওইটা তুমি যদি ডট নেটে করো তাহলে তোমাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে দ্যাট তোমার এরিয়াটা তোমাকে এক্সপ্লোর করে সেমিনারে প্রেজেন্ট করতে হবে কথা বুঝতে পারছো কিনা হ্যালো জি স্যার বুঝতে পারছি জি স্যার এখানে যে সেমিনার টাইটেলটা এটা এক সপ্তাহের ভিতরে সেমিনার টাইটেল প্লাস টপিকস গুলো অ্যানালাইসিস করে তোমাকে মিনিমাম একটা টপিকস দিতে হবে যে আমার এই সেমিনার টাইটেল আমার টাইটেলে এই এই সাবসেকশন গুলো থাকবে দ্যাট মিনস একটা ইনডেক্স তোমাকে দিতে হবে আর কি এবং সেটা তোমাকে দিতে হবে হচ্ছে এই গুগল ক্লাসরুমে যেখানে ক্লাস ওয়ার্কে একটা অ্যাসাইনমেন্ট নামে আমি ই করে দিচ্ছি সেমিনার টাইটেল ইন্ডেক্স ঠিক আছে সেমিনার টাইটেল এন্ড ইন্ডেক্স এখানে আমি দেখাই দিচ্ছি রিলেটেড টু ইয়োর থিসিস টপিক্স 2020 থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জার্নাল আর্টিকেল নট আজ বাজা আর সেমিনার টেম কি বলে কনফারেন্স আর্টিকেল এবং ভালো জার্নাল আর কি আই ট্রিপলি বা এই ধরনের যে জার্নাল আছে সেই ধরনের এটা হচ্ছে যারা থিসিস করতে চাই মানে এই আর্টিকেলগুলো হবে হচ্ছে তোমার আই ট্রিপুলি হইতে পারে স্পিন্জার হইতে পারে

সেটা ওয়েব ডেভেলপার হতে পারে অথবা জাভা ডেভেলপার হতে পারে অথবা তোমার হচ্ছে ডটনেট হইতে পারে অথবা নেটওয়ার্কিং হইতে পারে ঠিক আছে এর বাইরে যদি কিছু থাকে সেগুলো মানে দ্যাট মিন্স তোমার প্রজেক্ট রিলেটেড টাইটেল প্লাস ইনডেক্স এবং এটা তোমার এটা দিতে হবে হচ্ছে আজকে উনত্রিশ তারিখ সরি আজকে আঠাশ তারিখ তোমার ফেব্রুয়ারির হচ্ছে আচ্ছা ফেব্রুয়ারি আমি এগারো তারিখ পর্যন্ত দিলাম এর ভিতরে এটা আর ই করে সাবমিট করতে হবে স্যার হ্যাঁ বলো স্যার এই যে 5 থেকে 10টা জার্নাল আর্টিকেল নিয়ে কি আমরা সামারি লিখবো নাকি একটা ছোট পেপার আকারে লিখব একটা ছোট পেপার আকারে লিখতে হবে কিন্তু টপিকগুলো এখন তুমি ডিফাইন করবা যে টপিকস প্লাস ওর ভিতরে সাবসেকশনগুলো কি থাকতে পারে ইনিশিয়াল ওয়ার্ক বাট পরে তুমি যখন ফাইনাল পেপার ফাইনাল সেমিনার করবা তখন তোমাকে একটা পেপার লিখতে হবে প্লাস এটাকে প্রেজেন্ট করতে হবে আর কি যেই এই পেপারে এই বলছে সেখানে তোমাকে সেমিনার করতে হলে অবশ্যই সেই পেপারে কি কাজ করছে এবং তার লিমিটেশনটা কি যে এই পেপারের লিমিটেশনটা কোথায় আছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে আর মানে তোমরা যারা থিস করতেছো তো অলরেডি তো তোমাদের এগুলো মানে পড়া মানে স্টাডি করা কিন্তু পড়া লেখাগুলো হইতে হবে মানে 2020 2021 এই সালের পেপারগুলো হইতে হবে ঠিক আছে স্যার 21 কতগুলো পেপার আছে 21 এ তো সরি 2020 2021 এবার বুঝতে পারছো কিনা আমি 2020 এবং 2021 এর মানে 2020 মেইনলি কারণ 21 এর এখনো পেপার আসেনি বেশি ঠিক আছে স্যার এই স্যার এই কোর্স रिलेटेड কাজ করলে কি 8 সেমিস্টারে থিসিস বা প্রজেক্ট হয়ে যাবে নাকি এরবাই না না এটা তো সেমিনার আলাদা কোর্স থিসিস প্রজেক্ট আলাদা জিনিস তুমি তো টোটালি বুঝতে পারেনে তোমার থিসিস প্রজেক্ট আলাদা কোর্স কোর্স এটা তো 3 ক্রেডিট আর এটা হচ্ছে ফোর টু ওয়ান এটা হচ্ছে শুধু সেমিনার কোর্স কোডটা মনে হয় ভুল হইতে পারে তোমাদের থিসিস এর কোর্স কোড কত দাঁড়াও তো আমি একটু দেখিনি

এটা হচ্ছে ওয়ান ক্রেডিটের বেসিক্যালি শুধুমাত্র সেশনাল টাইপের আর আচ্ছা এই সেশনাল আর কোন কথা আছে সেমিনার নিয়ে আর এইটার উপরে আমি কিছু ক্লাস নিব যেটা তোমাদের আসলে যারা রিসার্চ করবা বা ভবিষ্যতে যদি মাস্টার সেশন করতে যাও তাদের জন্য কাজে লাগবে সেই রিলেটেড আমি কিছু মানে ক্লাস নিব আর কি কয়েকটা মানে দ্যাট মিন্স রিসার্চ মেথডোলজি বা এই টাইপের যেগুলো আছে আর যারা প্রজেক্ট করবা তাদের দেখি যে আরো কয়েকটা আমি অ্যাসাইনমেন্ট দিব দ্যাট মিন্স প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে কয়েকটা অ্যাসাইনমেন্ট থাকবে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে দ্যাট যারা সফটওয়্যার ফার্মে জব করতে যাবা তাদের কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ধরনের কিছু কাজ আছে আর কি আচ্ছা এটা গেল হচ্ছে সিএসসি 4 টু কারো কোনো ইস্যু আছে রিলেটেড তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা শুরু হবে কবে মানে রিপিট পরীক্ষাগুলো স্যার সাইপল সাথে কথা হই উনি বলল যে 6 সাত তারিখের দিকে শুরু তোমাদের কতজনের এরকম পরীক্ষা স্যার ম্যাক্সিমাম হতে পারে আচ্ছা আচ্ছা তো রুটিন পাবো আমরা সমস্যা নাই মানে দেখে ক্লাসগুলো যেগুলো ওগুলো আর কি আচ্ছা এটা হচ্ছে এর কথা আর এরপরে আছে আরেকটা কোর্স হ্যাঁ বলো

স্যার যারা প্রজেক্ট করতেছে তারা তো আর স্যার মানে ওই থিসিস পেপার বা ওইগুলো তো দিতে পারবে না মানে তাদের ওইগুলো দরকার নাই কিন্তু আমি দেখি কয়েকটা পেপার আমি সার্চ করব যেগুলো তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে রিলেটেড ঠিক আছে ওইগুলো হচ্ছে কিছু ইনফরমেশন হচ্ছে যারা প্রজেক্ট নিয়ে কাজ করে বা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে কিছু রিলেটেড হচ্ছে ই আছে ওখান থেকে আমি কিছু ইনফরমেশন দিব আর কি যারা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে আরকি তাহলে যারা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তাদের হচ্ছে সেমিনারটা মানে এইটা একটু অন্য রকম হবে হ্যাঁ অন্য টাইপের হবে কিন্তু সবাইকে প্রেজেন্ট করতে হবে আরকি জি স্যার সবাইকে প্রেজেন্ট প্লাস ডকুমেন্টেশন করতে হবে বাট ইস্যু হচ্ছে যে যখন তুমি মানে ফাইনাল যেটা পেপারটা আমাদেরকে দিবা মানে সেমিনার থেকে একটা পেপার টাইপে যেটা হবে সেটা প্লাগিয়াজমটা আমরা চেক করব দ্যাট मींस সেটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবা মানে 30% হয়তো প্লাগিয়াজম মানে সেক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হবে বা সেটার একটা রেঞ্জ বলে দিব আর কি ঠিক আছে কারণ তোমরা যখন থিসিস করবা থিসিস বা প্রজেক্ট যখন রিপোর্ট সাবমিট করবা সেগুলোর কপি পেস্ট করলে ওগুলো একটু চেক করতে চেক করা হবে সো এগুলো হচ্ছে জাস্ট নিজের লেখার মানটা যাতে বাড়ে আর কি বাড়াইতে পারে পারো ঠিক আছে আচ্ছা এটা গেল সিএসই 421 এর কথা আর কারো কারো কোনো ইস্যু আছে কিনা জানার কোনো ইস্যু আছে কিনা

ঠিক আছে আমি শুরু করতেছি আর স্বর্ণা ম্যাডাম এরপরে হচ্ছে আমাদের সাথে হবে আর কি সে কিছু চ্যাপ্টার ভাগ করা থাকবে আমাদের মানে সেই কিছু চ্যাপ্টার নেবে আমি কিছু চ্যাপ্টার কন্ডাক্ট করব মূলত হচ্ছে ফিফটি ফিফটি হয়তো কোশ্চিন হবে আর কি যেটা তিনটা তিনটা কোশ্চিন হতে পারে সেটা পড়ানোর উপর ডিপেন্ড করবে কে কত দূর আমরা ই করতে কন্ডাক্ট করতে পারছি তা আমরা যেটা শুরু করতে যাচ্ছি আর কি যে দেখো যে আমাদের কোর্স কোডটা হচ্ছে সিসি ওয়্যারলেস এন্ড সেলুলার কমিউনিকেশন ঠিক আছে তোমরা এই কোর্সের রেসপেক্টে আমরা অলরেডি মানে তোমরা থার্ড সেমিস্টারে সম্ভবত ডাটা কমিউনিকেশন পড়ছো ডাটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তাই না মানে দ্যাট মিন্স কমিউনিকেশন रिलेटेड বা নেটওয়ার্ক रिलेटेड একটা কোর্স পড়ছো ডাটা কমিউনিকেশন সেটা হচ্ছে থার্ড থার্ড সেমিস্টারে ফিফথ সেমিস্টারে পড়ে আসছো তোমরা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক

এখানে দেখো যে এখানে আমাদের কোর্সের টাইটেলটা হচ্ছে ওয়্যারলেস এন্ড সেলুলার কমিউনিকেশন ঠিক আছে দুইটা টপিকস আছে একটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন আর একটা হচ্ছে সেলুলার কমিউনিকেশন তো এইখানে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে তো অলরেডি কিছু কিছু আমরা মানে ওয়্যারলেস কমিউনিকেশন টাইপের কিছু জিনিস অলরেডি স্টাডি করে আসছি সেখানে তোমার ল্যান বা ওয়ান যেগুলোই বলো ওখানে তোমার হচ্ছে কিছু ওয়্যারলেস কমিউনিকেশন অলরেডি আমরা ওয়াইফাই বা যেগুলো কিছু দেখছি এগুলো মানে যেখানে তোমার নেটওয়ার্কিং সাথে রিলেটেড টার্ম বাট এইখানে হচ্ছে ওয়্যারলেস এর সাথে রিলেটেড দ্যাট মিন্স এখানে কিছু মানে ওয়্যারলেস যে ডেটা ট্রান্সফার হচ্ছে সেটা আসলে কিভাবে হচ্ছে সেই সব কোন সমস্যাগুলো ইস্যু গুলো এখানে সাথে রিলেটেড আর কি তো এইটা এগুলো দেখার আগে আমরা কিছু মানে প্রিভিয়াস স্টাডি যদি দেখি আচ্ছা এই কোর্সটার সাথে রিলেটেড হচ্ছে চারটা বই মানে একটু দেখতে হবে তার সাথে মূলত মোবাইল কমিউনিকেশন যে প্রথম বইটা দেখতেছে এটা মূলত বেশি পড়াবে এই বই থেকে

ঠিক আছে এটা ডাইরেক্টলি বইতে নাই এগুলো বিভিন্ন স্লাইড থেকে এবং টপিকস থেকে নিয়ে নিয়ে হচ্ছে এইটা বানানো মূলত বেসিক কিছু কনসেপ্টের জন্য প্রথমে আমরা যদি আমাদের কোর্স টাইটেলটা দেখি সেটার নাম হচ্ছে ওয়ারলেস এন্ড সেলুয়ার কমিউনিকেশন এখানে আসলে ওয়ারলেস আমরা ওয়ার্ড কমিউনিকেশন সাথে অলরেডি অনেক বেশি পরিচিত বাট ওয়ারলেস কমিউনিকেশন সাথে এখন তো সবাই পরিচিত যদিও মানে মোবাইল কমিউনিকেশন যখন থেকে আসছে বা ওয়াইফাই যখন থেকে আসছে তখন থেকেই হচ্ছে ওয়ারলেস কমিউনিকেশনের সাথে রিলেটেড কিন্তু এর আগেও আসলে ওয়ারলেস কমিউনিকেশন আছে ঠিক আছে মানে কমিউনিকেশন এর আগেও আছে আচ্ছা ডেটা কমিউনিকেশন পড়তে যে আমরা তোমরা তো অলরেডি পড়ার কথা সেটা হচ্ছে যে কমিউনিকেশন বলতে কি বোঝাও সেটা তো অলরেডি মানে মানে এই সব কোর্সে সবার সাথেই জানার কথা আর এখানে যে ওয়ারলেস কমিউনিকেশন যেটা বলতেছে ইট দিস ওয়ান কাইন্ড অফ ডেটা কমিউনিকেশন বাট ই হচ্ছে যে দ্যাট ইজ পারফর্ম

মানে কমিউনিকেশন টেকনোলজি প্লাস ডিভাইসের মাধ্যম দিয়ে দুইটা ডিভাইসের এর ভিতরে যে কমিউনিকেশনটা তৈরি করতেছি সেটাই তোমার হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন কথা বুঝতে পারছো কিনা এবং ওয়্যারলেস কমিউনিকেশনের বেসিক্যালি একটা পার্ট হচ্ছে তোমার সেলুলার কমিউনিকেশন বেসিক্যালি সেলুলার কমিউনিকেশন বা এটা আমরা দেখব পরে কেন সেলুলার কমিউনিকেশন নাম হয়েছে সেটা আমরা দেখব যে বেসিক্যালি মোবাইল কমিউনিকেশন ওয়ান কাইন্ড অফ হচ্ছে সেলুলার কমিউনিকেশন মোবাইল কমিউনিকেশন অথবা সেলুলার কমিউনিকেশন কারণ মোবাইল কমিউনিকেশনের যে একটা বেজ স্টেশন আছে এই বেজটা একটা সেল একটা হেক্সাগোনাল সেলের ভিতরে থাকে বেনজিন শেপ যে বেনজিন শেপ আছে এই শেপের ভিতরে ওর বেজ স্টেশনটা তার কানেক্টিভিটি থাকে ঠিক আছে এবং এই সেলের কারণে এটাকে বেসিক্যালি সেলুলার কমিউনিকেশন নাম দেওয়া হয়েছে মানে তার বেজ স্টেশনটা একটা সেল হিসেবে আইডেন্টিফাই করা হয় এইখানে দেখো যে তুমি আমি যদি তখন নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক পড়াইছি সেটা ওয়ান কাইন্ড অফ ডেটা কমিউনিকেশন বাট সেটা থ্রো ওয়ার এর মাধ্যম দিয়ে সেখানে আমরা বিভিন্ন মিডিয়াম ব্যবহার করছি সেটা ওয়ার প্লাস ওয়ারলেস দুটাই আছে আর এখানে শুধুমাত্র আমরা ওয়ারলেস কমিউনিকেশনের কথা বলতেছি যেখানে ডেটা কমিউনিকেশনটা হবে পারফর্ম এন্ড ডেলিভার্ড ওয়ারলেসলি ঠিক আছে আর এই ওয়ারলেসলি হইতে গেলে সেখানে বেশ কিছু আমার কমিউনিকেশন টেকনোলজি প্লাস ডিভাইসের রিলেশন থাকবে এবং সেই জিনিস আসলে বেসিক্যালি ওয়্যারলেস কমিউনিকেশন এর কোর্সের সাথে রিলেটেড যে কি কি ধরনের আমরা ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি আমরা বর্তমানে ব্যবহার করতেছি প্লাস অতীতে ব্যবহার করছে কোন সালে কি কি তৈরি করছে সেগ্লো এবং কোন কোন ডিভাইস আমরা ওয়্যারলেস কমিউনিকেশন গুলো ব্যবহার করতেছি তার কিছু ইস্যু আছে সেখানে আমরা মানে এই এর সাথে রিলেটেড কিছু আমরা এখন 5G যুগে আসি বা 4G আমরা ব্যবহার করতেছি আমাদের ফোনগুলোতে 4G কিন্তু এর আসলে ফার্স্ট জেনারেশন 1G মানে হচ্ছে জেনারেশন

আগেকার যে মানে মোবাইল টাওয়ার গুলো ছিল সেগুলো সবই তোমার ছিল হচ্ছে বেজ স্টেশন টু বেজ স্টেশন কানেক্টেড কিন্তু বর্তমান মোবাইল কমিউনিকেশন গুলো সবই হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যম দিয়ে কানেক্টেড যার কারণে আমরা হচ্ছে মানে ইন্টারনেট কানেকশন যে হাই স্পিডই পাচ্ছি তার একটা অন্যতম কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার যাশার কারণে বাট আগেকার যে নেটওয়ার্ক ছিল তোমরা যে দেখছো কিনা যে প্রত্যেকটা বিভাগীয় শহরে প্লাস যেখানে টিভি স্টেশন আছে আ তারপরে যেখানে রেডিও স্টেশন আছে সেগুলা সবই কিন্তু মাইক্রোওয়েব লিংক ব্যবহার করতো বা মাইক্রো ওয়্যারলেস লিংক সেখানে এফএম ট্রান্সমিটার ছিল ঠিক আছে স্যার দে কমিউনিকেশন বা মোবাইল নেটওয়ার্ক ই যে কমিউনিকেশন নেটওয়ার্ক হয়ার দ্য লাস্ট লিংক ইজ ওয়্যারলেস যেমন আমরা যে মোবাইল কমিউনিকেশনটা আমরা বাসাবাড়ি থেকে পাচ্ছি এখানে যদিও ওই টাওয়ার থেকে আমাদের কাছে কমিউনিকেশনটা আসছে ওয়্যারলেসলি বাট টাওয়ার পর্যন্ত আসছে আবার অপটিক্যাল ফাইবার আবার আগে যে রেজিস্ট্রেশন গুলো ছিল সেগুলোর সমান্তরাল হচ্ছে রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন লিংক আসতো এই সেলর কমিউনিকেশনে আমরা একটা বড় পার্ট পড়ব হচ্ছে এই কোর্সে যে বেজ স্টেশন গুলো কিভাবে কাজ কাজ করে সেখানে সেল গুলো কিভাবে স্থাপন করে তারপরে বেজ স্টেশনের সাথে তোমার বিটিএস এর কিভাবে কানেকশন দ্যাট মিন্স আমাদের যে ধরো মোবাইল কোম্পানি গুলো আছে বাংলা লিংক তারপরে গ্রামীণ ফোন তারপরে তোমার হচ্ছে টেলিটক এদের প্রত্যেকের যে বেজ স্টেশনগুলো গুলো আছে তাদের কি কি বেজ স্টেশন আছে সেখানে সুইচিং সেন্টার আছে এমএসসি মোবাইল সুইচিং সেন্টার আছে আমাদের যে ব্যালেন্স আছে আমাদের যে মোবাইল কল কেটে যায় অথবা একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে মানে আমরা যে ব্যালেন্স করি এগুলো সব ডাটা কার সাথে কল দিচ্ছি এগুলো সবই ইনফরমেশন আছে মোবাইল সুইচিং সেন্টারে ঠিক আছে তো এই কোর্সের সাথে এগুলো সবই রিলেটেড আবার এই যে মোবাইল কমিউনিকেশন যেটা লাস্টিং ওয়্যারলেস বলতেছি এবং এর নেটওয়ার্ক ইজ ডিস্ট্রিবিউটেড ওভার ল্যান্ড এরিয়াস কল্ড হচ্ছে সেলস এই কারণে কিন্তু বেসিক্যালি এটা সেলুলার কমিউনিকেশন বলতেছে এবং এস সার্ভ বাই অ্যাট লিস্ট ওয়ান ফিক্সড লোকেশন ট্রান্সসিভার যেটাকে আমরা বিটিএস বলি বা বেস বেজ স্টেশন আর কি বিএস সরি বিএস বলি বেজ স্টেশন তোমাদের আশেপাশে যেগুলো মোবাইল টাওয়ার আছে ওগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে তোমার বেজ স্টেশন অথবা সেল সাইট ওই সেল সাইট উপর বেস করে একটা বেসিক্যালি বেনজিন শেপ টাইপের আমাদের সেলোয়ার নেটওয়ার্ক আছে যেটা আমরা ডিটেইলস করব তে এই দুটো টার্মই বেসিক্যালি রিলেটেড হচ্ছে মোবাইল কমিউনি সেলওয়ার ওয়্যারলেস কমিউনিকেশন এন্ড সেলওয়ার কমিউনিকেশন বেসিক্যালি বেজ স্টেশন থেকে আমাদের কাছে যে মোবাইলের সাথে যে কানেকশনটা তৈরি হচ্ছে সেটা আসতেছে লাস্ট কানেকশনটা আসছে সেটা হচ্ছে তোমার হচ্ছে আয়ারলেসলে ঠিক আছে এবং সেই ক্ষেত্রে আমাদের বাসা বাড়িগুলো কারো বাসা যদি বেজি স্টেশনে কোনো একটা পাশে হয় দ্যাট মিন বেনজিন সেলের পাশে হয় তখন সেখানে নেটওয়ার্ক সিগনাল উইক বেজি মানে যদি বেজি স্টেশনের কাছাকাছি আমাদের বাসা হয় তাহলে সেখানে এক ধরনের নেটওয়ার্ক পাচ্ছি দেখবা যে তোমার কারো বাসা যদি সিগনাল মানে বেজি স্টেশন থেকে দূরে হয় সেখানে মাঝে মাঝে দেখবা যে ফোর আসে আবার মাঝে মাঝে থ্রি জিতে চলে যাচ্ছে ঠিক আছে তো ওদের আবার এখন দুইটা দুইটা বেসিক্যালি সিগন্যাল টাওয়ার আছে যেখানে একবার হচ্ছে টু থ্রি আসতেছে আর যখন সিগনালটা একটু ভালো থাকতেছে অথবা এয়ার মিডিয়ামটা ভালো থাকতেছে তখন আমরা ফোর জি পাচ্ছি যাদের এই এই ধরনের প্রবলেম আছে তারা এই এই প্রবলেমগুলো বেসিক্যালি বুঝতে করতেছে। এছাড়া আগে যারা নেট ইন্টারনেট ব্যবহার করছো কখনো দেখবা যে এইস আসে এখন হয়তো কারো কারো ফোনে এইস প্লাস আসতেছে অথবা এইস আসছে এদের প্রত্যেকটা আসলে এক এক ধরনের কমিউনিকেশন টেকনোলজি মানে মোবাইল সেলার কমিউনিকেশন টেকনোলজি এই জিনিসগুলো টোটাল ডিটেলস আমরা এই সেলুলার কমিউনিকেশনের কোর্সে দেখব এবং বিভিন্ন চ্যাপ্টারে এগুলো আছে প্লাস এর সাথে কমিউনিকেশন আর একটা রিলেটেড হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন আছে সেটাও অনেকটা মোবাইল কমিউনিকেশন বা মোবাইল স্যাটেলাইট বলতেছি আমরা সেটারও আমরা কিছু চ্যাপ্টার দেখব ঠিক আছে এই হচ্ছে টোটাল তোমার ওয়্যারলেস এন্ড সেলুলার কমিউনিকেশনের যে মানে বেসিক ইনফরমেশন সেটা কারোর কোনো ইস্যু আছে কিনা বা কোনো কিছু জানার বা মানে কনফিউশন আছে কিনা

এর কিছু ইভ্যালুশন দেখাবো এবং প্রত্যেকটা টেকনোলজির কি মেরিট ছিল কি ডিসঅ্যাডভান্টেজ ছিল যার কারণে ডিসঅ্যাডভান্টেজ থাকার কারণে আমরা পরবর্তী যে জেনারেশন বা পরবর্তী জেনারেশনের যে মোবাইল টেকনোলজি সেখানে আমরা গেছি এগুলো প্রত্যেকটা কিছু হিস্টরি আছে তা আমরা কিছু আর্লি হিস্টরি যদি দেখে থাকি দেখো যে ইনিশিয়াল স্টেজে দ্যাট মিনস পৃথিবী যখন শুরু হয়েছে বা সামথিং সেখান থেকে যতটুকু আমাদের মানে হিস্টরি যেটুকু আছে প্রথম দিকে কি ফ্ল্যাগ ব্যবহার করা হতো যেটাকে হেলিওগ্রাফিক 플াগ অথবা 플াগ ব্যবহার করতো যেটাই মূলত একটা সেমা সেমাফোরস ছিল দেখবা যে আগেকার ওই যে সিনবাদ তারপর এই ধরনের বেশ কিছু জিনিস তুমি দেখে থাকো কেউ যদি বা যাই আগেকার কমিউনিকেশন দিই দেখা পড়তো তারা 플াগ উড়ায় কমিউনিকেশন করতো ঠিক আছে এখনো দেখবা যে বেশ কিছু কাজে 플াগ দিয়ে কমিউনিকেশন করে বাংলাদেশে বিশেষ করে যাদের আশেপাশে যদি রোডটট কমিউনি রোডটট মানে রিপেয়ার করে তখন দেখবা যে এইটা লাল 플াগের ইউজ করে ঠিক আছে ফ্লাগ উড়ায় কারকে মানে গাড়ি যাইতে দেয় ফ্লাগ উড়ায় গাড়ি আসতে দেয় এগুলো প্রথম দিকের কমিউনিকেশন এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন তারপরে 1950 ফিফটি বিসিতে তোমার স্মোক সিগনাল ব্যবহার করা হতো মানে ধোয়া উড়ায় কমিউনিকেশন ব্যবহার করতো ঠিক আছে তারপরে আসলো নাইনটিন সেভেন্টি ফোরে তোমার অপটিক্যাল টেলিগ্রাফ যেটা মানে এটাও তোমার লাইটের সাথে রিলেটেড এবং সেটা হচ্ছে ক্লাইড সেফ নামে একজন ই তৈরি করছিল বেসিক্যালি কমিউনিকেশনের মেন যে ভিত্তি সেগুলো তৈরি হয়েছে হচ্ছে

এর সাথে কিন্তু মানে টেকনোলজি ইলেকট্রিক কমিউনিকেশন বা এই ধরনের কমিউনিকেশন গুলো ইলেকট্রোম্যাগনেটিক যেটা যেখানে ইলেকট্রিক সিগনাল এবং ম্যাগনেটিক সিগনালের যদি দ্যাট মিনস কোন একটা কপারে যদি তুমি ইলেকট্রিক সিগনাল পাস করো সেখানে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয় দ্যাট মিনস সেখানে তোমার হচ্ছে চুম্বক শক্তি অথবা ইলেকট্রিক শক্তি দুই ধরনের একটা ওয়েব ফিল্ড তৈরি হয় এবং তার মাধ্যম মূলত হচ্ছে সিগনালটা পাস হয় এবং তার কিছু বিখ্যাত ইকুয়েশন তৈরি করছে ম্যাক্সওয়েল এরপরে হেনরি হার্ট যেটা তার ডেমোনেট করছে তোমার হচ্ছে ওয়েব ক্যারেক্টার অফ ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন থ্রো স্পেস মানে ইলেকট্রোমেটিক ওয়েব ক্যারেক্টার অফ ইলেকট্রিক ট্রান্সমিশন থ্রো স্পেস মানে স্পেস বলতে এখানে আসলে এয়ার স্পেস বোঝাইছে এবং যেটা তৈরি করছে নাইনটিন এ জার্মানি থেকে এবং সেটা হচ্ছে সেই জায়গাটা এখন যে ইউনিভার্সিটি অফ কার্ল সুরে যে ইউনিভার্সিটি সেটা পরবর্তীতে এটাকে আরো ডেভেলপ করছে মানে আরো মানে কমিউনিকেশনটাকে আরো তোমার আমাদের কাছে সহজলভ্য করছে সেটা হচ্ছে আলেকজান্ডার গ্রাম বেলেন যেটা যেটা মানে টেলিফোন যখন আবিষ্কার করছে দি ইনভেনশন অ্যান্ড মার্কেটিং দ্য টেলিফোন ইন এইটি সেভেন্টি সিক্স যেখানে শুধুমাত্র ভয়েস কমিউনিকেশনের জন্য মানে ওয়ান ডিস্টেন্স টু অ্যানাদার ডিস্টেন্স যেটাকে আমরা টেলিকমিউনিকেশন বলি টেলি অর্থ হচ্ছে দূরবর্তী ঠিক আছে টেলিকমিউনিকেশন হচ্ছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরের কোনো কমিউনিকেশনের জন্য ব্যবহার হয়ে থাকে সেটার নামই কিন্তু বেসিক্যালি টেলিকমিউনিকেশন আর কি আলেকজান্ডার গ্রাম বেল মূলত এটা ডেভেলপ করে বা এটাকে ইনভেনশন করে এবং পরবর্তীতে হচ্ছে মার্কনি যেটাকে রেডিও যদিও আমরা ফার্স্ট জেনারেশন ওয়্যারলেস টেলিগ্রাফ এটার হচ্ছে শুরু হচ্ছে মার্কনি করে যেটাকে আমরা রেডিও রেডিও আবিষ্কার করছি যেটা যে মার্কনি এবং সেখান থেকে সেখানে তো তাও হচ্ছে শর্ট ওয়েব ট্রান্সমিশন ব্যবহার করতো পরবর্তীতে মার্কনি এটাকে লং ওয়েবের মাধ্যমে এক পাশ থেকে মানে দুইশো কিলোওয়াট দুইশো কিলোওয়াট পাওয়ারের মাধ্যমে সেই পাওয়ারগুলো ট্রান্সমিট করতে এবং আমরা এই যে লং ওয়েব কমিউনিকেশন গুলো ই করতে পারছি মানে পাইছি তারপরে হচ্ছে নাইনটিন সেভেন তোমার হচ্ছে তিন হাজার মিটার হাই অ্যান্টেনা ব্যবহার করে মানে সাগরের একপাশ থেকে ট্রান্স আটলান্টিক কানেকশন যেটা ব্যবহার করছে এবং এক পাশ থেকে আর এক পাশে তোমার হচ্ছে কমে সিগনাল পাঠাইছে তারপরে নাইনটিন ফিফটি ফোরে ভয়েস ট্রান্সমিশন নিউ ইয়র্কে সান প্রিন্স ডেভেলপ করে এরপরে তোমার শর্ট ওয়েভ আবার হচ্ছে মার্কনি ডেভেলপ করছে এবং হচ্ছে রিফ্লেকশন অ্যাট আইনোসফেয়ার যেখানে তোমার হচ্ছে মানে বায়ুমন্ডলে সে সিগনাল পাঠায় সেই সিগনালটা রিফ্লেকশনটা পাঠায় সেটা রিসিভ করছে এবং সেখানে তোমার হচ্ছে স্মলার সেন্ডার এবং রিসিভার যেখানে পসিবল হয়েছে যেখানে ভ্যাকুয়াম টিউব আসছে তখন কিন্তু আসলে কম্পিউটার কম্পিউটার এগুলার কোনো কিছু ইস্যু আসেনি এই 1966 এ তোমার ভ্যাক টিউব আবিষ্কার পরে এই কম্বিনেশনগুলো সব বড় বড় মানে অনেক বড় আকারের ডিভাইসগুলো ছিল এরপরে তোমার হচ্ছে যেটা নিসা হচ্ছে আয়ার প্যারালাল টু দা রেল রোড ট্র্যাক যেখানে তোমার হামবুর্গে জার্মানি এরা ট্রেন ট্রেন ফোন ডেভেলপ করে এরপরে তোমার আসছে নাইনটিন টোয়েন্টি এইটে তোমার হচ্ছে টিভি ব্রডকাস্ট হয় যেখানে তোমার আটলান্টিকের ব্যাগ অ্যাক্রস আটলান্টিকে অথবা কালার টিভি তখন কিন্তু ওই সব দেশে চলে আসছে আমাদের দেশের কথা তো বাদ বাট এরপরে আর্মস্ট্রং যেটা ব্যবহার করে ফ্রিকুয়েন্সি মডুলেশন দ্যাট মিনস এফ ট্রান্সমিশন যেটা ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম এরপরে তোমার এই এ নেটস নামে আরেকটা কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার করে যেটা হচ্ছে অ্যানালগ টাইপের কমিউনিকেশন যেখানে ওয়ানলি একশো ষাট একটা কমিউনিকেশন ছিল তারপরে তোমার হচ্ছে নাইনটিন মূলত জার্মানি এখানে এগুলো কিন্তু আসলে এই কমিউনিকেশন গুলো যে বিশ্বযুদ্ধ হয়েছে তার সাথে এগুলো রিলেটেড ঠিক আছে দ্যাট মিনস সৈন্যদের ভিতরে কমিউনিকেশন করার জন্য মূলত এই কমিউনিকেশন টেকনোলজি গুলো ওয়ান বাই ওয়ান বিভিন্ন জায়গায় ডেভেলপ করছে এবং সেক্ষেত্রে জার্মানি যে সেকেন্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা যেগুলোর সাথে রিলেটেড সেগুলো কমিউনিকেশন গুলো ডেভেলপ হয়েছে এরপরে এনএমটি নামে একটা মোবাইল টেকনোলজি আসছে যেটা চারশো মনে হচ্ছে নর্ডিক মোবাইল টেলিফোন এনএম টি নাম যেটা আসছে চারশো পঞ্চাশ শুধুমাত্র হাজার কান্ট্রিতে তৈরি হতো চলতো পরবর্তীতে সবচেয়ে যেটা আমাদের দেশে কিছুদিন আগে যে জিএসএম টেকনোলজি বা জিএসএম ফোন জিএসএম যেটা এটা তৈরি হয়েছে বেসিকালি ইউরোপিয়ানরা ব্যবহার করতেছে নাইনটিন এইটি টুতে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন যেটা জিএসএলজি নাইন হান্ড্রেড মেঘা যে টেকনোলজিটা এবং এটা হচ্ছে প্যান ইউরোপিয়ান ডিজিটাল মোবাইল ফোন সিস্টেম উইথ ফ্যাসিলিটিস ছিল দ্যাট রোয়িন বলতে আসলে এক জায়গা থেকে যদি আরেক দেশে যাই সেখানে যদি নেটওয়ার্ক থাকে তাহলে আমার ফোনটা অটোমেটিক্যালি হয়ে ওই দেশের সাথে কানেক্টেড হবে যেটা দেখবা যে এখন গ্রামীণ ফোন বা কেউ যদি এক দেশ থেকে আরেক দেশে যাও নর্মালি দেখবা যে মানে গ্রামীণ ফোনের কিছু রোয়ার্মিং আছে মালয়েশিয়া থেকে যদি কোনো ওই যে টিএম কোম্পানির যে ফোন আছে সেটা যদি আমি বাংলাদেশে নিয়ে আসি সেটাও গ্রামীণ ফোন বা এদের সাথে হয়ে যায় দ্যাট মিনস টেকনোলজি সেম

যখন জট সিগন্যাল বেশি পাবে তখন তোমার কমিউনিকেশনটা হ্যান্ড ওভার করে পরবর্তী যে নিয়ারেস্ট বেজ স্টেশন থাকবে তার 안রে দিয়ে দিবে এবং এটাই বেসিক্যালি হচ্ছে হ্যান্ড ওভার এটা হচ্ছে পজিবল হয়েছিল 1986 दट মিন যাতে একটা বেজ স্টেশন থেকে আরেকটা বেজ স্টেশনে গেলে তোমার কমিউনিকেশনটা যাতে না কাটে এটা ছিল হচ্ছে হ্যান্ড ওভার এবং এইখানে 1986 এর আমূলত প্রথম ডিজিটাল সিগন্যাল ডেভেলপ করে এবং অটোমেটিক লোকেশন অফ মোবাইল সার্ভিস এটাও ডেভেলপ করে এবং সেটা স্টিল ইন ইউজ টু ডেস টিসিএল টিসিটেল নামে এটা এই কমিউনিকেশনটা এখনো চলতেছে এবং এখানে ফ্যাক্স মডেম এক্স টোয়েন্টি টু ফাইভ ইমেল এবং এটা নাইনটি এইট যেটা ছিল এই টিসিএল যেটা সিনেটস যে টেকনোলজিটা এরপরে ডেক নামে আরেকটা কোম্পানি তোমার টেকনোলজি আসে এগুলো সবই মোবাইল ওয়ারলেস টেকনোলজি সেটার নাম হচ্ছে ডিজিটাল ইউরোপিয়ান কর্ডলেস টেলিফোন এবং টুডে টুডে যেটা নাম হচ্ছে ডিজিটাল ইনহেন্সড কর্ডলেস টেলিফোন ডিই যেটা বলে এবং এটা হচ্ছে তোমার ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে আঠারোশো আশি থেকে নয়শো উনিশশো কাজ করে রিড এটা রেডিও রেঞ্জ দ্যাট মিনস এই টেলিফোন সেটের হচ্ছে রেড রেঞ্জ হচ্ছে একশো থেকে পাঁচশো মিটার রেঞ্জ এবং একশো টোয়েন্টি ডুপ্লেক্স চ্যানেল আছে ওয়ান পয়েন্ট টু মেগাবাইট বিট পার সেকেন্ডে ডাটা ট্রান্সমিশন করতে পারে ভয়েস ইনক্রিপশন ফ্যাসিলিটি আছে অথেন্টিকেশন আছে সেভারেল থাউজেন্ড কিলোমিটার পার স্কোয়ার এটার হচ্ছে মানে পাঠাইতে পারে ইউজড ইন মোর দ্যান টপ ফর্টি সিক্স কান্ট্রিজ এই যেটা আমরা যেটা এখন জিএসএম ব্যবহার করতেছি এখানে অনেক দেশে তোমার হচ্ছে ডেক্ট একটু টেকনোলজি ব্যবহার করে আর জিএসএম এর যে আগের যে ভার্সনটা ছিল ইউরোপেনা যেটা তৈরি করছিল সেটা প্রথম দিকে কিছু লিমিটেশন ছিল পরবর্তীতে 1992 তে আজকে যে লেটেস্ট জিএসএম যেটা দ্যাট মিন্স গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন সেখানে সেটাকে ডেভেলপ করে ডি ওয়ান ডি টু নামে আরো দুইটা হচ্ছে মানে ওই জিএসএম কে ডেভেলপ করে টেকনোলজি আসে যেটা ফুললি ডিজিটাল টেকনোলজি

এবং এটার রোয়ামিং ছিল অল ওভার দ্য তোমার হচ্ছে ইউরোপ পরবর্তীতে না ওয়ার্ল্ড ওয়াইড দেখতে এখন তো যদি তুমি কোন জিএসএম ফোন নিয়ে কোথাও যাও তোমার হচ্ছে ফোন সেট চেঞ্জ করতে হবে না কিন্তু আগেকারে যে ডিসিটি টিসি টিসিএল এদের জন্য স্পেসিফিক এলাকা তোমরা আমাদের দেশে যারা সিটি সেল কেউ যদি ইউজ করে থাকো সিটি সেল হচ্ছে সিডিএম টেকনোলজি ব্যবহার করতে এবং সিটি সেল সেটে শুধুমাত্র সিটিসিএল এর সিমই ব্যবহার করতে ব্যবহার করা যেত তোমরা জানো কিনা আমি জানি না সিটি সেল কি কেউ ব্যবহার করছো

সমস্যা বা এই ফ্যাসিলিটিস পাবে এবং এখানে যে জিএসএম টেকনোলজি তখন যে নাইনটিন ছিল সেটা তোমার হচ্ছে ডাটা ট্রান্সফার রেট ছিল 9.6 কিলোবিট পার সেকেন্ড সেখানে ফ্যাক্স করা যেত ভয়েস ছিল এবং অল্প ডাটা ছিল সেই ডাটাটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স কেবি যদিও এখনকার তুলনায় এগুলো সবই হচ্ছে মানে অপসুলেট জিনিস আর এরপরে তোমার 1996 নাইনটি সিক্সে তোমার হাই পারফরমেন্স রেডিও লোকাল নেটওয়ার্ক আসে যেটাকে আমরা হাইপার ল্যান্ড বলতেছি

এরপরে ওয়ারলেস ল্যান্ড যেটা আমরা ওয়াইফাই যেটা ওয়ারলেস ল্যান্ড বা ওয়াইফাই যেটা আমরা অলরেডি ইউজ করতেছি নাইনটিন নাইনটি এবং সেখানে হচ্ছে দেন অলরেডি হচ্ছে আইটি পুলিস স্ট্যান্ডার্ড যেখানে টু পয়েন্ট ফোর গিগাজ বা টু পয়েন্ট ফাইভ গিগাজ যেখানে ওই ল্যানের স্পিড ছিল তখন হচ্ছে টু মেগাবিট পার সেকেন্ড আর পরবর্তীতে ওই জিএসএম যে ইভালুয়েশনগুলো দেখতেছে ওটার আবার আরেকটা নতুন ভার্সন আসে সেটার নাম হচ্ছে ইউএমটিএস ইউনিভার্সাল মোবাইল টেলিকমিশন সিস্টেম যেটা ইউরোপিয়ানরা প্রোপোজাল ফর আইএমটি ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিশন টু থাউজেন্ড

পরবর্তীতে আইটি পুলি এইট টু পয়েন্ট আগে ছিল হচ্ছে তোমার ওয়ান আইটি পুলি সরি শুধুমাত্র আইটি পুলি স্ট্যান্ডার্ড ছিল পরবর্তীতে আইটি পুলি টু পয়েন্ট ওয়ান ওয়ান বি যে টেকনোলজিটা আসে সেগুলো হচ্ছে বেসিক্যালি ডব্লিউ লাইনের জন্য এবং এটার ব্যান্ড উইথ বাড়ে এবং সেটা এগারো মেগা বিট পার সেকেন্ডে ডাটা ট্রান্সমিট করতে পারে এখন যেমন গিগা বিট পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারতেছে বা এই ধরনের কিছু ল্যান্ড কার্ড এখন পর্যন্ত সাপোর্টেড আছে যেমন অনেকে ল্যাপটপে দেখবে যে হান্ড্রেড মেগা বিট পার সেকেন্ড এই যেটা হচ্ছে বেসিক্যালি ডিভাইস টা আরো মানে ইটা হচ্ছে আরো ছোট আর কি ডব্লু এন এর তো আমরা আর কি বেশ কিছু ইস্যু পাই আর ব্লুটুথ টেকনোলজি হচ্ছে তোমার মানে সেল সেল ইনিশিয়েটিভ ভাই ব্লুটুথের মাধ্যমে মূলত হচ্ছে আমরা যে হটস্পট করে বা যেগুলো করতেছি আগে হচ্ছে ব্লুটুথের মাধ্যমে করা যেত এছাড়া ইনফ্রারেড নামে আর একটা টেকনোলজি ছিল তোমরা জানো কিনা আমি জানি না ইনফ্রারেড নামে ফোনে আর একটা টেকনোলজি ছিল ইনফারেড টেকনোলজি যেটা

আচ্ছা এইখানে দেখো এটা গেল টু থাউজেন্ড পর্যন্ত এই ইস্যুগুলো এগুলো সবই আছে টু থাউজেন্ড পর্যন্ত মানে এই হিস্ট্রিটা আমি যেটা বললাম পরবর্তী গুলো অন্যভাবে ই করবো এইখানে যদি ওভারঅল যদি দেখো অয়েল সিস্টেম ওভারভিউ অফ দা ডেভেলপমেন্ট এখানে দেখো যে এক এক সালে এক একটা মূলত ডেভেলপ হয়েছে ঠিক আছে এবং নাইনটিন এইটটি এইটটি থেকে শুরু হয়েছে বাট তিনটা জেনারেশন প্লাস মানে থেকে শুরু যদি আমরা ডেভেলপমেন্ট গুলো যে কি এন সিডিএম এ ডিএমপি এম পি এস স্যাট এগুলো হচ্ছে মোবাইল স্যাটেলাইট কমিউনিকেশন যেটা ইমার আর কি ঠিক আছে ইরিডিয়াম নামে এগুলো স্যাটেলাইট কমিউনিকেশন ছিল এটা টোটালি স্যাটেলাইট কমিউনিকেশন এটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন এটা তোমার হচ্ছে ওই যে কর্ডলেস টেলিফোন যেটা আর এটা হচ্ছে ওই যে ডব্লিউ ল্যান্ড প্রোপারেটরি ছিল হাই আইটি পুলি ছিল তারপর হাইপার ল্যান্ড তারপরে এমবিএস ওয়ার্ড এম এগুলো সবই হচ্ছে এটা এক ধরনের টেকনোলজি এটা এক ধরনের টেকনোলজি এটা চারটা চার ধরনের টেকনোলজি বাট 2000 এ এসে 2000 এ এসে মূলত 2005 এ UMTS IMT টেকনোলজি যেটা আছে ইউনিভার্সাল মোবাইল টেলিযোগেশন সিস্টেম সব এক ধরনের হয়ে গেল আরকি दैट मींस সব দেশে এখন আমি গেলে এই একই সাপোর্ট পাবো বাট আগে হচ্ছে যে কান্ট্রি যে রিসার্চ যেটা ডেভেলপ করতে সেই কান্ট্রিতে সেই ধরনের টেকনোলজি গুলো হচ্ছে চলতে আরকি বাট এই অ্যানালগ এগুলো মানে উপরের দিককার সবই ছিল অ্যানালগ টেকনোলজি পরবর্তীতে সব হচ্ছে ডিজিটাল টেকনোলজি এখন ব্যবহার আসছে এইটা গেল হচ্ছে টু পর্যন্ত যে ইস্যুগুলো আর কি ঠিক আছে এবং টু থাউজেন্ডে তাদের একটা বিশাল সামিট হয় আর কি যে আমরা যেমন বিভিন্ন কনফারেন্স করি এই টু থাউজেন্ডে একটা সামিট হয় যেটাকে মানে আইটিউ মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন একটা সামিট করে সেটার একটা রিকমেন্ডেশন ছিল আই এম টি যেখানে এগুলো ছিল হচ্ছে বিভিন্ন ধারা উপধারা তোমরা যদি আইটিউ ডট আই যাও এই ওয়েবসাইটে গেলে হচ্ছে ইস্যুগুলো দেখতে পারবা যেমন সেখানে আইএমটি টু কনসেপ্ট রুল ছিল ফ্রেমওয়ার্ক ছিল নেটওয়ার্ক আর্কিটেকচারটা কেমন হবে স্যাটেলাইট কানেকশন কি হবে তারপরে তোমার কোন কোন কান্ট্রিগুলোতে আইএমটি টু থাউজেন্ড আছে অ্যাভেলেবেল রেডিও ইন্টারফেসের জন্য তো আর রিকোয়ারমেন্ট কি স্পেকট্রাম কোন কোন গুলো কাজ করবে আইএমটি টু থাউজেন্ডে প্লাস স্পিস ভয়েস ডাটা ট্রান্সফার পারফরমেন্স থাকবে তারপরে ফ্রেম স্যাটেলাইটের জন্য একটা ফ্রেমওয়ার্ক থাকবে ফ্রেমওয়ার্কটা ম্যানেজমেন্ট কিভাবে হবে সিকিউরিটি ম্যানেজমেন্ট কি হবে সার প্রাইম টি এর যে বিভিন্ন ভোকাবুলারি গ্রো ট্রান্সমিশন টেকনোলজি কি হবে এই সমস্ত ইস্যু নিয়ে ইউএমটি যে টেকনোলজি ইউএমটি যেটা কথা বলছি আগে তার একটা মানে রূপরেখা দাঁড় করায় দেই 2000 সামিটে পরবর্তীটা তো এখন অলরেডি 20 বছর চলে গেছে এখন আমরা আসি হচ্ছে মানে এলটি টেকনোলজি অথবা 4G টেকনোলজি তে আসি যদি আমরা 3G ব্যবহার করতেছি প্লাস 4G তে আসি বা এলটি টেকন লং টার্ম ইভোলিউশন টেকনোলজি আসে প্লাস নেক্সটে আমাদের 5G টেকনোলজি যেটা আমাদের ফিউচার আপকামিং আরকি এই পর্যন্ত 2000 পর্যন্ত বললাম नेक्स्ट ক্লাসে আমি হচ্ছে 2000 পরে যে ডেভেলপমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং এইখানে দেখো যে এখানে আমি জাস্ট এই স্লাইডটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই 2000 এর উপরে টার্গেট করে আমাদের যে বাসাবাড়ি পিসি ডোমেন অথবা কনজিউমার ইলেকট্রনিক ডোমেন অথবা তোমার হচ্ছে আমাদের যে কারগুলো আছে প্রত্যেকটা রেজিস্ট্রেশনর সাথে কানেক্টেড থাকবে আমাদের হাউসগুলো কানেক্টেড থাকবে তারপরে তারপরে তোমার যদি যার হাতে ফোন থাকবে সেগুলো সব রাখতে দ্যাট এমন কোন ডিভাইস নাই যা আমার কানেক্টেড নাই আর কি প্রত্যেকটা ডিভাইস হচ্ছে আমার কানেক্টেড হইতে হবে ঠিক আছে মানে নেটওয়ার্কে রাখতে হবে যখন আমাদের ইন্টারনেটের সব কিছুই আমার ইন্টারনেট আম টেকনোলজি আমার ডেভেলপ করছে এবং এই যে ফিউচার ওয়্যারলেস নেটওয়ার্কের কথা বলছে এটা আসলে টু থাউজেন্ডের কথা বলছে সেখানে এই ইস্যুগুলো ডিসকাস হয়েছিল সেটা হচ্ছে যে বা এখন পর্যন্ত কিছু জিনিস অলরেডি মানে রিসার্চ এরিয়ায় আছে

যে বায়োমেডিক্যালের যে কাজগুলো দেখতো সো দ্যাট মিনস আমার বডিতে যে বিভিন্ন সিগনাল মানে সেন্সর লাগায় আমার টোটাল বডিটাকে স্ক্যান করতেছে ঠিক আছে অথবা তোমার অটোমেটেড হাইওয়ে যেমন আছে আমরা যদি হাইওয়েতে যাই যদি আমাদের দেশের হাইওয়ে না বাইরের দেশের হাইওয়েতে যদি যাও সেখানে যে টোল প্লাজা আছে সেই টোলগুলো যদি অটোমেটেড সেখানে তোমার আছে আর এফআইডি টেকনোলজি ব্যবহার করতেছে কথা বুঝতে পারছো তারপর ইন বডি নেটওয়ার্ক আছে দ্যাট মিনস আমার বডিতে যদি কোনো মানে আমি সেন্সর লাগাই সেটাকে যদি আমার বডির পালস গুলো প্লাস বডি গুলো আমি যদি ই করতে পারি মানে বডির এই ইস্যুগুলো আমি মানে ভিতরের ইস্যুগুলো যদি আমি সেন্স করতে পারি সেই সমস্ত এগুলো সবই আসলে ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে চলতেছে ইন বডি নেটওয়ার্ক এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা রিসার্চ এরিয়া রিসার্চ ডোমেন ডোমেনের কথা বলতেছে তো এটার হচ্ছে

সেটাকে যেমন এলটি টেকনোলজি বা ফেমপ্রোসেল মাইক্রোসেল ম্যাক্রোসেল সেল তারপরে তোমার অ্যাডক টেকনোলজি তারপরে শর্ট রেস কমিউনিকেশন ওয়াইফাই প্রত্যেকটা জিনিসকে যদি আমি মানে আমার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারি আমি যদি বাসাতে মানে অফিস থেকে বাসা কন্ট্রোল করতে পারি বা বাসা থেকে আমি অফিসের অফিসকে কন্ট্রোল করতে পারি অফিসের ইস্যুগুলো দেখতে পারি এখন অনেক কিছুই মানে তুমি মানে ই করতে হ্যান্ডেল করতে পারতো বাট এগুলো করতে গেলে বেশ কিছু ইস্যু আছে বেশ কিছু টপিক্স এরিয়া আছে যেগুলো আসলে রিসার্চের এরিয়া

যদিও সেটা এখন ওভারকাম করে ফেলছে তারপর রিলায়বিলিটি অ্যান্ড কাভারেজ তোমার ওয়াইফাই এক ধরনের কাভারেজ তাই না ওয়াইফাই একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে বাইরে গেলে পাচ্ছে না বেজ স্টেশন এক ধরনের কাভারেজ বেজ স্টেশন একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে বাইরে গেলে পাচ্ছে না তাহলে প্রত্যেকটা এত জায়গায় আমাকে কি করতে হবে ওয়াইফাই সিগনাল বসাইতে হবে তো এত সিগনাল বসাইতে বসাইলে আমাদের কি বায়োমেডিক্যাল হেলথ আছে আমাদের হেলথের উপর এগুলো সব প্রভাব পড়ে এবং তোমরা জানো কিনা আমি জানি না যে বিল্ডিং এ বেজ স্টেশন থাকে তার আশেপাশের লোকজনের ইন্ডিয়ার এরকম কিছু লোকের হচ্ছে ক্যান্সার হয়েছে এরকম তোমাদের স্ট্যাটিস্টিক আছে কিনা আমি জানি না দ্যাট মিনস বেজ স্টেশন যেখানে আছে এটা আসলে খুবই মোবাইল বেজ স্টেশন ইফেক্ট রেডিয়েশন ইফেক্ট আছে মোবাইল বেজ স্টেশন রেডিয়েশন ইফেক্ট এটা যদি একটু পড়ে পড়ে থাকো এটার ব্যাপক

ঠিক আছে এবং ইভেন ইনক্রিজ রিস্ক অফ ব্রেন টিউমারের এমন সেলফোন ইউজার যারা সেলফোন ইউজ করে তাদেরও হচ্ছে সেলফোন মানে ব্রেন টিউমারের ইস্যু থাকতে পারে যদিও আমরা তো এগুলো টোটালি অসচেতন আর বাট এই যে মাথার কাছে ফোন রাখতে নিষেধ করে যদিও নিজেরাই রাখি আরকি ঠিক আছে তারপরে হচ্ছে ফোন যদি লং টাইম কথা বলো তোমার বা হেডফোন দিয়ে কথা বলা উচিত মানে ফোন হেডের সাথে না লাগাই এটার একটা মারাত্মক ইফেক্ট আছে সার ভ্যালু আছে আর

ঠিক আছে এইসব জিনিসগুলো একটু দেখবা সেটা হচ্ছে যে এখানে আবার কাভারেজ দিতে গেলে তোমার ইস্যুটা ইস্যুটা হচ্ছে যে যদি তুমি কাভারেজ বাড়াইতে দাও তোমার রেডিয়েশন বেশি হবে আরকি মানে বেজ স্টেশনে যদি তুমি কাভারেজ বাড়াইতে দাও সেখানে তোমার বেশি পাওয়ার ট্রান্সমিট করতে হবে আবার নেটওয়ার্ক মানে কি তোমার এখন ধরো ওয়াইফাই তে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট করি তাই না আমার ফোন কানেক্ট করতে পারি আমি ল্যাপটপ কানেক্ট করতে পারি তারপরে তোমার হচ্ছে আমার মাইক্রোওয়েভেন বা এই ধরনের যে সমস্ত চিপ গুলো এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে মানে নেটওয়ার্ক আমি হচ্ছে কানেক্ট করতে পারি প্লাস আমার ফোনের এক ধরনের নেটওয়ার্ক এরপরে যখন আমি অ্যাডক এক ধরনের নেটওয়ার্ক আছে এলটি এক ধরনের নেটওয়ার্ক আছে শর্ট রেঞ্জ আর ধরনের দ্যাট মিনস যদি এনএফডি থাকে নিয়ার ফিল্ড যেটা কানেক্টেড আছে সেটা যদি থাকে এদের ভিতরে আবার আমাকে কানেক্টেড করতে হবে তো এদের ভিতরে কিছু কমিউনিকেশন ইস্যু আছে আর কি তারপরে হচ্ছে সিমলেস ইন্টার নেটওয়ার্ক হ্যান্ড যদি আমি এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে যাই তাহলে হয়তো আমার সিগনালটা হচ্ছে ডিসকানেক্ট না হয় এই সমস্ত ইস্যুগুলো সবই এখনও রিসার্চ এরিয়া আর কি যেগুলোকে রেডিও সিগনাল অথবা ই চ্যালেঞ্জ বলতেছে তারপরে তোমার হচ্ছে সিস্টেম অফ চিপ এখন কিছু ইস্যু আছে যেমন আমরা যে চিপগুলো বানাচ্ছি এটা ধর একটা মাদারবোর্ড যদি হয় এখানে কোথাও আছে বিটি একটা সিগনাল আছে সেলুলার সিগনাল আছে মেমস আছে সিপিইউ আছে থ মিলমিটার ওয়েব ব্যাকগ্রাউন্ডের একটা ডিভাইস আছে ওয়াইফাই সিগনাল আছে কগনিটিভ রেডিও আছে জিপিইউ আছে রেডিও সিগনাল এরা আবার পারস্পরিক হচ্ছে তোমার ইন্টারফারেন্স করে তুমি যখন এই ধরনের একটা একটা ডিভাইস দিয়া তুমি যদি আইওটি ডিভাইস বেসিক্যালি এটাকে আইওটি এখন নাম দিচ্ছে যে ইন্টারনেট অফ থিংস দ্যাট মিন সমস্ত কিছু ইন্টারনেটের আওতায় আসবে তাহলে এখানে প্রত্যেকটা ডিভাইসের যদি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে এই রেডিও সিগন্যাল এবং জিপিএস পারস্পরিক ইন্টারফেন্স হবে তখন একজন আরেকজনকে কানেক্ট করতে দিবে না সেক্ষেত্রে তোমার কিছু মানে চ্যালেঞ্জ তোমাকে নিতে হবে সেখানে পারফরমেন্সটা মানে এমন ধরনের প্রত্যেকটা অ্যান্টেনা বা এই ধরনের কমিউনিকেশনগুলো হবে যে কেউ কারোকে ইফেক্ট করবে না সেখানে পারফরমেন্স ইস্যু আসবে কমপ্লেক্সিটি ইস্যু আসবে সাইজ বড় করতে পারবে না পাওয়ার আছে কস্ট আছে তারপরে হাই ফ্রিকুয়েন্সি অথবা মিলিমিটার ওয়েভ কমিউনিকেশন দিতে হবে মাল্টিপল অ্যান্টেনা লাগতে পারে মাল্টি রেডিও ইন্টিগ্রেশন থাকতে হবে কো এক্সিস্টেন্স থাকবে এই সমস্ত চ্যালেঞ্জ গুলো এখন মূলত হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন এখনো এক্সিস্টিং আছে ঠিক আছে তো এই পর্যন্ত আমি আজকে কথা বললাম এগুলো সবই আমি যেগুলো বললাম যে ফিউচার যে মানে এখন এক্সিস্টিং যে ফিউচার ওয়্যারলেস নেটওয়ার্কস বা এক্সিস্টিং ওয়্যারলেস নেটওয়ার্কস এই ইস্যু গুলো হচ্ছে এক একটা রিসার্চ ডোমেন প্লাস যদি কেউ কমিউনিকেশন রিসার্চ করো এই সব ইস্যু গুলো আসবে প্লাস হচ্ছে তার যখন রিসার্চ করবে তখন এই সব ইস্যু নিয়ে ই করতে হবে যেমন আমি যে রিসার্চ করছি প্রথম দিকে আমি যেটা রিসার্চ করছি সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন ঠিক আছে তো স্টার একটা ইস্যু ছিল স্মল স্যাটেলাইট যে কমিউনিকেশন আমার যে পিএইচডি ওয়ার্ক ছিল সেখানে তার মূল কনসেপ্টটা ছিল হচ্ছে যে কিউব স্যাটেলাইট তোমরা নাম শুনছো কিনা জানি না যে 1 কেজি একটা স্যাটেলাইট আছে এবং ধরো সেটার হচ্ছে হাইট লেন্থ উইথ সবই হচ্ছে তোমার এটা তোমার একশো সেন্টিমিটার দাঁড়ান একটু দেখে নেই সরি একশো মিলিমিটার বা একশো মিলিমিটার ঠিক আছে কিউব যদি ওয়ান বলি অথবা ডবল কিউব অথবা ট্রিপল কিউব বলি অথবা সিক্স ইউ কিউব বলি এখানে আমাদের যে আমাদের যে আমার যে রিসার্চ কাজটা ছিল মূলত হচ্ছে যে যদি একশো মিলিমিটার একটা মানে লেন্থের যদি একটা স্যাটেলাইট হয় সেই স্যাটেলাইট বডিতে যে আমাকে যে অ্যান্টেনা তৈরি করতে হবে যাতে সেই অ্যান্টেনার পারফরমেন্সটা হবে টু পয়েন্ট ফোর গিগার্জের অ্যান্টেনা হবে এবং সেখানে

এইগুলো কিছু ক্রাইটেরিয়া যেটা আছে রিসার্চের ক্রাইটেরিয়া সেই সেরকম তোমরা যদি কমিউনিকেশন কেউ করতে চাও তাহলে এখান থেকে এই সমস্ত ইস্যুগুলো নিয়ে যেমন তোমার ডিভাইসটা এনার্জি হবে কিনা সেখানে পাঠাতে পারবো কিনা কম পাওয়ার লাগবে কিনা কস্ট কম লাগবে কিনা এবং কোন ফ্রিকোয়েন্সিতে আমি ব্যবহার করব এই সমস্ত ইস্যুগুলো আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই আমি যা কথা বললাম এইগুলো হচ্ছে তোমার ওয়্যারলেস কমিউনিকেশন বা ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে রিসার্চ এরিয়া বা ডোমেইনগুলো আর কি ঠিক আছে তা আজকে ক্লাস আমি এ পর্যন্ত নিচ্ছি তা আর ক্লাস সম্পর্কিত কারো কোনো ইস্যু আছে কিনা বলো আর আমি কোর্সটা এটা টোটালি হচ্ছে ইসে আপলোড করে দিব আর কি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব প্লাস এই ইটাও দিয়ে দিব বইগুলো ওখানে সব দিয়ে দিব ঠিক আছে কারো কোনো ইস্যু আছে দেখো কোনো কিছু জানার আছে কিনা বা বোঝা ই করার আছে কিনা আমার কথা শুনতে পাচ্ছ

মানে কতজন ইউজারকে কিভাবে কানেক্ট করতে পারবো সেটা একটা ম্যাথমেটিক্স দিয়ে হচ্ছে মানে যখন পড়াবো তখন এটা দেখো যে ক্লিয়ার হইতে পারো কিনা এখন এই মুহূর্তে আমি ক্লিয়ার করতেছি না যখন আমি পড়াবো তখন এটাকে ক্লিয়ার করব চ্যানেল বেসিক্যালি হচ্ছে যেমন তোমরা কেউ হচ্ছে ই করছো কিনা এক্সটেন্ডেড ব্যবহার করছো স্যার ওয়াইফাই ব্যবহার করছো আচ্ছা ওয়াইফাই যখন মানে তোমরা ই কনফিগার করো তখন এখানে চ্যানেল দেয়া থাকে কি অটো কেউ খেয়াল করছে কিনা ওখান থেকে একটা ফিক্সড চ্যানেল সিলেক্ট করতে হয় না অটো দিলে কি হবে তখন তোমার হচ্ছে মানে ও ওর মত নিয়ে নিবে তাই না জি স্যার ওয়াইফাই বা ওয়াইফাই যখন কনফিগার করো তখন তো তো ওইখানে হাতই দাও না দাও কি অটো নিয়ে নেয় অটো অটো দাও কিন্তু যখন ওয়াই ধরো তোমার বাসায় একটা ওয়াইফাই আছে সেই ওয়াইফাই কে তুমি এক্সটেন্ড করে পাশের রুমে নিতে যাচ্ছ বা পাশের বাসায় নিতে চাচ্ছো বেসিক্যালি এটা এক্সটেন্ডেড হচ্ছে রাউটার হিসেবে কাজ করবে কিন্তু সেটা ওয়াইফাই দিয়ে নিতে হচ্ছে তখন তোমাকে কি করতে হবে ওখানে চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে তোমাকে বাড়াই দিতে হবে যদিও তোমার ম্যাক্সিমাম এগারোটা চ্যানেল থাকে ওয়াইফাইতে দেখছো কিনা আমি জানি না আর আমি যেগুলো দেখছি সেখানে ম্যাক্সিমাম চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে এগারোটা এখন যেমন রিসেন্টলি আমি একটা প্রবলেম ফেস করছি তুমি যদি চ্যানেল যদি ওয়ান দেয়া থাকে তাহলে একই টাইপের ডিভাইস ব্যবহার করতে পারবা

তাহলে টেন টাইপস অফ মানে কমিউনিকেশন ডিভাইস যেটা ওয়াইফাই সাথে কানেক্টে সেটা ব্যবহার করতে হবে কারণ এখানে হচ্ছে যে এক একটা ডিভাইসের তোমার ধরো মোবাইলের এক ধরনের ম্যাক অ্যাড্রেস থাকে ল্যাপটপের এক ধরনের ম্যাক অ্যাড্রেস থাকে বা ডেস্কটপের এক ধরনের ম্যাক অ্যাড্রেস থাকে তো এই সমস্ত কিছু ইস্যু আছে ঠিক আছে আর তুমি কতগুলো চ্যানেল চ্যানেলের উপর ডিপেন্ড করবে তুমি কতজন ইউজারকে তুমি কানেক্ট করতে পারবে এটা আরেকটা এর ইস্যু এর সাথে তোমার রিলেটেড আর কি কথা বুঝতে পারছি আর এটা ডিটেইলস হচ্ছে আমি যখন ওই যে ওই মানে এই যে এই চ্যাপ্টারটা যখন পড়াবো সরি এই প্রিন্সিপাল অফ ওয়্যারলেস কমিউনিকেশন এখানে তোমার হচ্ছে ম্যাথমেটিক্স এর চ্যানেলের ইস্যু আছে আচ্ছা আচ্ছা এইখানে দেখো এই প্রবলেমটাই আমি তোমাদের পড়াবো

if user average two cells per hour at an average call duration three minutes. Assume that all three trunk system are operated as cellular provider. এখানে তোমার মানে চ্যানেল পার ইউজার পার সিস্টেমের এগুলোর সাথে রিলেটেড আছে ট্রাফিক ইন্টেনসিটির সাথে রিলেটেড আছে কথা বুঝতে পারছো কিনা এখানে আর ডিস্ট্রিবিউশন একটা তোমরা ইসে পড়ছো নাকি সিমুলেশনে আর ডিস্ট্রিবিউশন পড়ছো

আচ্ছা ওনাদের পরীক্ষা হয়ে গেছে না তাদের পরীক্ষা চলতেছে এখনো হয়নি চলতেছে ঠিক আছে আচ্ছা আর তোমাদের যে এই ফোন কেনার যেগুলো সিলেক্টেড হইছ লোগুলোকে কন্টাক্ট করছো মানে কেউ কি কিনছ কি না নিছ কি না জানো দুইজন বোধহয় এডিন অফিসে কন্টাক্ট করছিল আজকে তো লাস্ট ডেট এই জমা দাও ফর্ম জমা দে আবার যারা জমা দিছে তারা জানতে পারবে আর কি কারণ ওইখানে জমা দিয়ে ওই ই দিয়ে দিন সারে সাইন নিয়ে ফর্ম দিয়ে ওগুলো দিতে হবে আর কি আজকে সাবমিট করে দিবে হয়তো তারপরে টাকা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার